আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজ আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করছি, আজকে হালিম রেসিপি শেয়ার করছি, রেডিমেড হালিম মিক্স আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, রেডিমেড হালিম মিক্সের প্যাকেটের মাঝে যে রাঁধুনি হালিম মিক্স রয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তাও আবার আজকে খুব সহজভাবে শেয়ার করেছি। আজকে রান্না করব ব্রয়লার মুরগি বা চিকেন দিয়ে। এই জন্যে আমাদের প্রথমে যেহেতু হালিম রান্না করব, অবশ্যই রেডিমেড যেহেতু তাই একটি হালিমের প্যাকেট তো লাগবে। তার জন্য একটি রাঁধুনি হালিম মিক্স নিয়েছি, যেটা রেডিমেড বাজারে কিনতে পাওয়া যায়, যে কোনো মুদি দোকানে চাইলে পেয়ে যাবেন। এর মাঝে 200 গ্রাম রয়েছে সমস্ত উপকরণ, আর সমস্ত মেজারমেন্ট বা ইনস্ট্রাকশন প্যাকেটের গায়ে দেওয়া রয়েছে। আপনারা ইনস্ট্রাকশনটা ফলো করে রান্না করতে পারেন। আমি একটু ভিন্ন পদ্ধতিতে শেয়ার করেছি। ভেতরে যে দুটি এক্সট্রা প্যাক রয়েছে সেগুলি বের করে আপনাদের সাথে শেয়ার করছি। ডান পাশে যে বড় সাইজের প্যাক দেখতে পাচ্ছেন, এর মাঝে 10 রকমের ডাল আর সে সঙ্গে পোলাওর চালের মিশ্রণ রয়েছে, চাল ডালের মিশ্রণের প্যাকেট বলা চলে। পাশে রয়েছে অনেক রকমের মশলা, বিট লবণ সহ একটি মশলার প্যাকেট। এখন চাল ডালের মিশ্রণটা আমি একটি পাত্রে ঢেলে নেওয়ার জন্য পাত্র নিলাম, সেই পাত্রে সমস্ত চাল ডালের মিশ্রণ ঢেলে নিলাম। আর এই মশলাটা কি করব সেটা একটু পরে শেয়ার করছি। প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন দেওয়া আছে, 15 মিনিট 2 কাপ পানি দিয়ে ফুটন্ত গরম পানির মাঝে ভিজিয়ে রাখবেন। এখানে আমি ফুটন্ত গরম পানি নিলাম 3 কাপ, অবশ্যই ফুটন্ত গরম পানি নেবেন। আর সেই সঙ্গে 2 ঘন্টা পর্যন্ত আমি খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আপনারা হয়তো বা প্রশ্ন করবেন কেন 2 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখছি। হাতে যদি এর চেয়ে বেশি সময় থাকে, আপনারা বেশি সময় যদি ভিজিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনাদের খুবই কম সময়ে রান্নাটা হয়ে যাবে, মানে খুবই কম সময়ে আপনারা আমাদের আজকের এই হালিমটা কুক করে নিতে পারবেন। অন্য একটি পাত্রে সমস্ত মশলাটা ঢেলে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তারপর রাখবেন, এতে করে সুগ্রানটা চলে যাবে না। এখন 2 ঘন্টা পরে আমরা চুলায় চলে আসলাম। চুলায় একটি ভারী তলাযুক্ত গর্ত একটু বড় সাইজের হাঁড়ি নিয়েছি, এতে করে যখন আমরা হালিম রান্না করব ছড়িয়ে ছিটিয়ে গায়ে আসবে না। এর মাঝে আমি আগে থেকে 1/2 কাপ রান্নার সোয়াবিন তেল, দেশি যে রসুন রয়েছে সে রসুনের ছোট কোয়া 10 থেকে 12টা, 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো। পেঁয়াজ কোচানো, রসুন কোচানো যখন দুটি মোটামুটি ব্রাউন কালার হবে তখন 3 থেকে 4টা শুকনা মরিচ দিয়ে তেল, পেঁয়াজ, রসুন, মরিচ সব আমরা রান্নার শেষে ফোড়ন হিসাবে ব্যবহার করব, তাই উঠিয়ে একটি পাত্রে নিয়ে নিলাম। এখন একই হাঁড়িতে আমি 3টা দিয়ে দিলাম তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 4টা এলাচ, সেই সঙ্গে লবঙ্গ, আর দিয়ে দিলাম গোলমরিচ 7 থেকে 8টা 2টা মিলিয়ে। আবারও আমি দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কোচানো, দিয়ে শুধুমাত্র আমি রান্না করে নেব, মানে পেঁয়াজটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব, এখানে ব্রাউন কালার করার কোনো প্রয়োজন নেই। এরপরে যদি আপনার এক্সট্রা মশলা দিতে চান সেটা বুঝে তারপর দিবেন, যেহেতু সমস্ত মশলা প্যাকেটে রয়েছে তাই বুঝে দিবেন প্রয়োজন হলে, না হলে না। এরপরে আমি চুলার আঁচটা ডিম করে রেখে 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, 2 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়োটা অবশ্যই বুঝে দিবেন। আর 1 টিস্পুন ভরে ভরে দিয়ে দিলাম আদা পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন পেস্ট, দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে তলানিতে ধরে না যায় সেটা খেয়াল রেখে কিছু সময় প্রথমে আমি কষিয়ে নিলাম। আর 2 কাপের মতো দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি, রান্নার প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ফুটন্ত গরম পানি দিবেন। এখন আমি কষিয়ে নিচ্ছি ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা ঘ্রাণটা চলে না যায়। এরপরে প্যাকেটের মাঝে যে মশলা রয়েছে সম্পূর্ণ মশলার কিন্তু আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি কোনো প্রকার মশলা কিন্তু উঠিয়ে রাখছি না। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলা এবং হাঁড়ি থেকে তেলটা ছেড়ে না আসে। দেখতে পাচ্ছেন যখন মশলা আর হাঁড়ি থেকে তেল ছেড়ে এসেছে, সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 450 গ্রামের চেয়ে পরিমাণে বেশি ব্রয়লার মুরগির বুকের অংশ আর পাশে অংশ, সেই সাথে মেরুদণ্ডে যে বড় সাইজের হাড় থাকে সেটা, এখানে 450 গ্রাম মতো আমি ইউজ করেছি। 50% পর্যন্ত আমি এই পর্যায়ে ব্রয়লার মুরগিটা কষিয়ে রান্না করব। তার আগে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি, আর প্যাকেটের গায়ে রয়েছে 300 গ্রাম, আপনারা চাইলে একটু বেশি পরিমাণ দিতে পারেন। আর কিউব করে নিয়েছি ছোট সাইজের, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। আপনারা হয়তো প্রশ্ন করবেন কেন আমি ব্রয়লার মুরগি 50% পর্যন্ত সেদ্ধ করছি, কারণ
এটা যেহেতু আমরা প্রায় 1 ঘন্টা পর্যন্ত রান্না করব কম আর বেশি সেক্ষেত্রে কিন্তু ব্রয়লার মুরগিটা ছিঁড়ে যাবে তার জন্য উঠিয়ে রেখেছি 50% রান্না করে আগে থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখা সেই চাল ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর সেই চাল ডালের মিশ্রণের পাত্রটা ধুয়ে আমি প্রয়োজন মতো পানিটা দিয়ে দিচ্ছি অবশ্যই আগেও বলেছি আবারও বলছি ফুটন্ত গরম পানিটা দিয়ে রান্না করার চেষ্টা করবেন এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে 50 মিনিট পর্যন্ত রান্না করব 80% পর্যন্ত হয়তোবা সময় বেশি কম লাগতে পারে আর এর মাঝে ফাঁকে ফাঁকে আমি চেক করে দেখেছি বা নেড়ে দিয়েছি যাতে করে তলানিতে ধরে না যায় এখন আগে থেকে 50% পর্যন্ত রান্না করা সে ব্রয়লার মুরগিটা দিয়ে লবণটা চেক করেছি আর এখন আমরা সম্পূর্ণভাবে মিশিয়ে আরও 10 মিনিট মতো রান্না করব মানে সম্পূর্ণভাবে কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপরে এখন সম্পূর্ণ রান্নাটা হয়ে যাওয়ার পরে ফিরে আসলাম আগে থেকে যে পোড়নের জন্যে আমরা রেখেছিলাম পেঁয়াজ রসুনের যে ফ্রাইটা সেটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি চুলাটা বন্ধ করে দিব এই পর্যায়ে মনে হচ্ছে কিছুটা লিকুইড যখন এটা ঠান্ডা হবে তখন এর গ্রেভিটা অনেক গাঢ় বা ঘন হয়ে যাবে এখন আমি ঠান্ডা হওয়ার পরে মোটামুটি ঠান্ডা যখন তখন একটি পাত্রে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজা লোভনীয় আমাদের রেডিমেড হালিম চিকেন হালিম এর টেস্টটা আরও দ্বিগুণ হওয়ার জন্য এর মাঝে আমি শুকনা মরিচ পেঁয়াজ পেরেস্তা কাঁচা মরিচ কুচানো পেঁয়াজ কুচানো সেই সাথে কিছুটা ধনিয়া পাতা লেবুটা ছিল আমার বাচ্চারা যেহেতু এটা পছন্দ করে না তাই এটা আমি আর দেইনি আপনাদের হাতের কাছে যদি আদা কুচানো থাকে সেটা আপনারা চাইলে দিয়ে দিতে পারেন সেটা আমার কাছে ছিল না আস্তো আদা তাই এটা স্কিপ করলাম ভুল ভ্রান্তির ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি যদি ভালো লাগে এমন আরো মজার মজার রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ